বাড়িতে এখনো রয়ে গেছে আত্মীয় স্বজন, তিন দিন হলো এখনো খোলা হয়নি আলোকবাতি। নিয়তির কি কঠিন লীলা খেলা, বিয়ের মাত্র তিন দিনে স্বামীর সাথে ঘুরতে গিয়ে সড়কের ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত হওয়া নতুন বউ, প্রাণ হারায় আহত স্বামীর বুকে। হাতের মেহেদি মোছার আগেই সড়কে নতুন বইয়ের প্রাণ হারানোর দুর্ঘটনা ঘটে যশোর জেলার শার্শা উপজেলায়। জানা যায়, তিন দিন আগে ধুমধাম করে বিয়ে হয় তাদের। এখনো দুই বাড়িতেই আছে বিয়েতে আসা অনেক আত্মীয়। গতকাল বিকেলে নতুন জামাই বউকে নিয়ে বাইকে করে হালকা কেনাকাটা করতে বের হয়। নতুন জীবন সঙ্গী নিয়ে প্রথমবার ঘুরতে বের হয় তারা। হাসি মুখেই স্বামীর হাত ধরে নতুন বউ ওঠে বাইকে। নতুন লাগা দুনিয়াটাকে কিছুটা সময় দেখে বাড়ি ফিরছিল জামাই বউ। এ সময় সাহেবের মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা চলন্ত ট্রাকের ধাক্কায় সিটকে পড়ে যায় স্বামী স্ত্রী। হালকা জখম হওয়া তারেক নতুন বইয়ের কাছে গিয়ে দেখে বইয়ের পরনের নীল শাড়িটা লাল হয়ে গেছে। মৃত্যুর যন্ত্রণায় কোঁকড়াচ্ছে সে। রিতাকে বুকে নিতেই নতুন সংসার সাজানো নববধূ মারা যায়। ধরা যায়নি ঘাতক ট্রাককে। আলো সেটা বিয়ের বাড়িতে নেমে আসে শোকের আধার। দর্শক, নতুন বইয়ের এমন মৃত্যুতে আপনিও কিছুটা শোকাহত কিনা তা কমেন্ট করে জানান। সবার আগে সত্য ও তথ্য নির্ভর সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অন্যকে দেখার সুযোগ করে দিতে বেশি বেশি শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।